গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। আজ গল্প শুরু করার আগে একটি ঘোষণা দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি আপনাদের জন্য রবার্ট কিওসাকির একটি বই পড়ছিলাম, রিচ ড্যাড পুয়র ড্যাড। এই বইটি কন্টিনিউ করছি না আপাতত, কারণ এই বইটির যে অনুবাদটি আমি পড়ছি সেই অনুবাদটি আমার কাছে ভালো মনে হচ্ছে না, আমি আসলে স্যাটিসফাইড না। আমি রিচ ড্যাড পুয়র ড্যাডের নতুন একটি বই অনলাইনে অর্ডার করেছি, সেই বইটি হাতে আসা মাত্রই আমি পড়া শুরু করব, সেই পর্যন্ত আসলে আমি বইটি পড়ছি না। সো একটু অপেক্ষা করতে হবে। আজ আপনাদের জন্য আমি পড়ছি হুমায়ুন আহমেদের একটি ছোট গল্প, শ্যামল ছায়া। খুটখাট শব্দে ঘুম ভেঙে গেল, কয়েক মুহূর্ত সে নিঃশ্বাস নিতে পারল না, দম আটকে এলো। হঠাৎ ঘুম ভেঙে গেলে রহিমার এরকম হয়। আজ একটু বাড়াবাড়ি হল, তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ, ঘামে সর্বাঙ্গ ভিজে যাচ্ছে। রহিমা ভয় পেয়ে ভাঙা গলায় ডাকল, মজিদ মিয়া, ও মজিদ মিয়া। মজিদ শেষ প্রান্তে থাকে, এত দূরে গলার আওয়াজ পৌঁছানোর কথা নয়। তবু রহিমার মনে হল মজিদ বিছানা ছেড়ে উঠেছে, দরজা খুলছে শব্দ করে। এই আবার যেন কাশল, রহিমা চিকন সুরে দ্বিতীয়বার ডাকল, ও মজিদ মিয়া, ও মজিদ। কিন্তু কেউ এলো না, মজিদ তাহলে শুনতে পায়নি। চোখে পানি এসে গেল রহিমার, হাঁপাতে হাঁপাতে আরও কিছুক্ষণ অপেক্ষা করবার পর একসময় হঠাৎ করে ব্যথাটা মরে গেল, নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো। একটু আগেই যে মরে যাবার মতো অনুভূতি হয়েছে তাও পর্যন্ত মনে রইল না। নিঃশব্দে খাট থেকে নেমে এলো রহিমা, বালিশের নিচ থেকে দেয়াশলাই নিয়ে হারিকেন ধরালো, খুব আস্তে অনেকটা সময় নিয়ে দরজার খিল খুলল। রাতের বেলা ঝনঝন করে দরজা খুললে মজিদ বিরক্ত হয়, বাইরে বেশ শীত, ঠান্ডা বাতাস বইছে, কার্তিক মাসের শুরুতেই শীত নেমে গেছে এবার। বাঁ হাতে হারিকেন উঁচু করে ধরে পা টিপে টিপে মজিদের ঘরের পাশে এসে দাঁড়াল রহিমা। জানলা দিয়ে উঁকি দিয়ে দেখে মজিদ এখনো জেগে, বুকের নিচে বালিশ দিয়ে উবু হয়ে শুয়ে বই পড়ছে। ঘরের মেঝেতে আঁত খাওয়া সিগারেটের আস্তরণ, কটু গন্ধ আসছে সিগারেটের। রহিমা কোনো সাড়া শব্দ করল না, চুপচাপ জানলার পাশে দাঁড়িয়ে শীতে কাঁপতে লাগল। রহিমা ভেবে পায় না এত রাত জেগে কি পড়ে ছেলেটা, পরীক্ষার পড়া তো কবেই শেষ হয়েছে। রহিমা অনেকক্ষণ হারিকেন হাতে দাঁড়িয়ে থাকল, দাঁড়িয়ে থাকতে থাকতে তার যখন ঝিমুনি এসে গেল তখন মৃদু গলায় ডাকল, ও মজিদ মিয়া। মজিদ বই থেকে মুখ না তুলেই বলল, ঠিক করে ডাকো মা, ই সবসময় মিয়া মিয়া করো। রহিমা একটু অপ্রস্তুত হল, মজিদকে মজিদ মিয়া ডাকলে সে রাগ করে, কিন্তু রহিমার একটু মনে থাকে না। রহিমা বলল, শুয়ে পর মজিদ, তুমি ঘুমাও গিয়ে, জ্ঞান জ্ঞান করো না। রহিমা মৃদু গলায় বলল, জানলা বন্ধ করে দেই, ঠান্ডা বাতাস। মজিদ সে কথার জবাব দিল না, বইয়ের পাতা উল্টাতে লাগল। রহিমা তবুও দাঁড়িয়ে রইল, তার ঘুমোতে ইচ্ছে করছিল না, কে জানে আবার হয়তো ঘুম ভেঙে যাবে, দম বন্ধ হয়ে যাবার কষ্টটা নতুন করে শুরু হবে। মজিদ রাগি গলায় বলল, যাও না মা, দাঁড়িয়ে থেকো না। রহিমা জানলার পাশ থেকে সরে এলো, মজিদকে তার ভয় করে, অথচ জন্মের সময় সেই এইটুকুন ছিল, রাত দিন ট্যাঁটে করে কাঁদত। মজিদের বাবা বলতো, এই ছেলে বাঁচবে না গো, এরে বেশি মায়া করলে কষ্ট পাবে। সিসি কি অলক্ষণে কথা, বাপ হয়ে এরকম কেউ বলে? লোকটার ধারাই এমন, কথার কোনো মা বাপ নাই। রহিমা এসে শুয়ে পড়ল, ঘুমোতে তার ভালো লাগে না, তাই ঘুম তাড়াতে নানা কথা ভাবে। রাত জেগে ভাববার মতো ঘটনা তার বেশি নেই, ঘুরে ফিরে প্রতি রাতেই একই কথা সে ভাবে, যেন সে একা একা একটি সাজানো ঘরে বসে আছে। হইচই হচ্ছে খুব, মনটা বেশি ভালো নেই, ভয় ভয় করছে এবং একটু কান্না পাচ্ছে তার। এমন সময় বড় ভাবি মজিদের বাবাকে নিয়ে ঘরে ঢুকেই বললেন, নাও তোমার জিনিস, এখন দুজনে মিলে ভাবসাব করো। এই বলে বাইরে থেকে খুট করে দরজা বন্ধ করে দিলেন। নতুন শাড়ি পরে জড়সড় হয়ে বসে আছে রহিমা, লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না, কি বলবে তাও ভেবে পাচ্ছে না। এমন সময় কি কাণ্ডটাই না হল, কথাবার্তা নেই, হড়হড় করে লোকটা বমি করে বিছানা ভাসিয়ে ফেলল। লাজ লজ্জার মাথা খেয়ে রহিমা তাকে এসে ধরল, ভাবতে ভাবতে চোখ ভিজে উঠে, আহা, নতুন বইয়ের সামনে কি লজ্জাটাই না পেয়েছিল লোকটা, কতদিনকার কথা অথচ মনে হয় এই তো সেদিন।
অনেকক্ষণ শুয়ে থেকে রহিমা উঠে বসল, পানের বাটা থেকে পান বের করল, সুপুরি কাটল কুচিকুচি করে, পান মুখে দিয়ে আগের মতো চুপি চুপি মজিদের জানলায় উকি দিল। না, এখনো ঘুমায়নি। রহিমা মজিদের কোনো ব্যাপারই বুঝতে পারে না। লেখাপড়া না জানা মূর্খ বাপমার ছেলে যদি বৃত্তিটিত্তি পেয়ে পাশ করতে করতে এমএ পাশ করে ফেলে তাহলে সে দুর্বোধ্য হয়ে পড়ে। একসময় মজিদের চোখ গিয়ে পড়ে জানলায়। একি মা, এখনো ঘুরঘুর করছো, ঘুমাও না কেন? যাই বাবা, যাই। রহিমার নিজেকে খুব অসহায় মনে হয়। বারান্দা এসে বসে রইল একা একা। আধখানা চাঁদ উঠেছে, চাঁদের আলোয় আবছাভাবে সব কিছু নজরে পড়ে। রাতের বেলা একলা লাগে তার, বুকের মধ্যে হু হু করে। দিনের বেলাটা এতটা খারাপ লাগে না। ঘরের কত কাজকর্ম আছে, কাজের লোক নেই, তাকে সব করতে হয়। সময়টা বেশ কেটে যায়। বাসার কাছেই মাইকের দোকান আছে একটা, তারা সারাদিনই কোনো গানের শিকিখানা, কোনো গানের আধা আধি বাজায়, বেশ লাগে। মজিদের বাবারও গান ভালো লাগত। এক একবার গান শুনে চেঁচিয়ে বলেছে, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। মজিদের বাপ লোকটা আমোদ আল্লাদের বড় কাঙাল ছিল, বদনসিব লোক, আমোদ আল্লাদ তার ভাগ্যে নাই। কোনোদিন হয়তো জামাটামা পরে খুশি হয়ে গেছে সিনেমা দেখতে, ফিরে এসেছে মুখ কালো করে, হয় টিকিট পায়নি নয়তো পকেট মার গেছে। কোনো বিয়েতে দাওয়াত টাওয়াত পেলে হাসি মুখে গিয়েছে কিন্তু খেতে পায়নি কিছু, তার খাওয়ার আগেই খাবার শেষ হয়ে গেছে। নিজের ছেলেটা যখন লেখাপড়া শেষ করেছে, চাকরি বাকরি করে বাপকে আরাম দেবে, তখনই কথা নেই বার্তা নেই, বিছানায় শুয়ে শেষ। রহিমা রান্নাঘর থেকে বলেছে পর্যন্ত, অসময় ঘুমাও জ্ঞান, সা খাবা, সা দিব। রহিমা সেই মন্দভাগ্য লোকটার কথা ভেবে নিঃশ্বাস ফেলল। এমন খারাপ ভাগ্যের লোক আছে দুনিয়ায়, মরণের সময় যার পাশে কেউ রইল না। মজিদের তখন কোনো খোঁজ নেই, কোথায় নাকি গিয়েছে মিটিং করতে। তার বাপকে কাফন পরিয়ে খাটিয়ায় তুলে সবাই যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হাত দিয়েছে, তখন মজিদ নেমেছে রিকশা থেকে, বোকার মতো জিজ্ঞেস করেছে, কি হয়েছে? আহা, লোকটা সারা জীবন কি কষ্টটা না করল, কি কষ্ট, কি কষ্ট। মেকানিকের আর কত পয়সা বেতন, বাড়ির জমি জমা যা ছিল বেচে বেচে পড়ার খরচ চলল মজিদের। এত কষ্টের পয়সায় পড়ে আজ মজিদের এই হাল। সন্ধ্যা নামতেই বন্ধুরা আসে, মিটিং বসে ঘরে, ট্রেড ইউনিয়ন, মৎস্য সমবায় সমিতি, হেন তেন, ছি। মজিদের মাথায় কিসের পোকা ঢুকেছিল কে জানে। মজিদের বাপকে রহিমা কত বলেছে, ছেলেকে এইসব করতে মানা করো গো, কোন দিন পুলিশ ধরবে তাকে। মজিদের বাপ শুধু বলেছে, বুঝ তার বিদ্যান ছেলে, আমি মূর্খ মানুষ, আমি কি বলবো। রহিমা শীত করছিল, সে ঘরের ভেতর চলে গেল। অন্ধকার ঘরে ঢুকতে গিয়ে ধাক্কা লাগলো কিসের সঙ্গে, পিতলের বদনা ঝনঝন করে গড়িয়ে গেল কত দূর। মজিদ ঘুম জড়ানো স্বরে বলল, কে, কে? আমি। আর কোনো সাড়া শব্দ হল না। রহিমা যখন ভাবছে আবার শুয়ে পড়বে কিনা, তখনই শুনল মজিদ বেশ শব্দ করে হাসছে। কি কাণ্ড! রহিমা ডাকল, ও মজিদ মিয়া। কি হাসো কেন? এমনি হাসি, ঘুমাও তো, ফ্যাস ফ্যাস করো না। না, মজিদকে রহিমা সত্যি বুঝতে পারে না। শুধু মজিদ নয়, মজিদের বন্ধুদেরও অচেনা লাগে। ঠিক সন্ধ্যাবেলায় তারা আসে, চোখের দৃষ্টি তাদের কেমন কেমন, কথা বলে থেমে থেমে, নিচু গলায় হাসে, ঘণ্টার পর ঘণ্টা চলে তাদের আলাপ। সিগারেটের ধোঁয়ায় ঘর আচ্ছন্ন হয়ে যায়, পাশেই রইসুদ্দিনের চায় স্টল থেকে দফায় দফায় চা আসে। কিসের এত গল্প তাদের? রহিমা দরজার সাথে কান লাগিয়ে শুনতে চেষ্টা করে। না, ইলেকশন হবে না, পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু না হলে আমাদের করণীয় কি? শেখ সাহেব কি ভাবছেন তা জানা দরকার। শেখ সাহেব আপোষ করবেন, সাফ কথা। সাদেক বেশি বাড়াবাড়ি করছে, একটু কেয়ারফুল না হলে। রহিমার কাছে সমস্তই দুর্বোধ্য মনে হয়, তবু রোজ দরজার সঙ্গে কান লাগিয়ে সে শোনে। আর যদি কোনোদিন শিখা নামের মেয়েটি আসে তবে তো কথাই নেই, রহিমা জোকের মতো দরজার সঙ্গে সেঁটে থাকে। শিখা আসে লম্বা একটি নকশিদার ব্যাগ কাঁধে ঝুলিয়ে, একটু সাজগোজ করে না, তবু কি সুন্দর লাগে তাকে। সে হাসতে হাসতে দরজায় ধাক্কা দেয়, ভেতর থেকে মজিদ গম্ভীর হয়ে বলে, কে, কে?
যদিও হাসির শব্দ শুনে মজিদ বুঝতে পেরেছে কে, তবু তার এই ঢংটা করা চাই। আমি শিখা। অগ্নিশিখা নাকি? না, আমি প্রদীপ শিখা, বলতে বলতে মেয়েটা হাসিতে ভেঙে পড়ে। দরজা খুলে মজিদ বেরিয়ে আসে। মজিদের চোখ মুখ তখন অন্যরকম মনে হয়। দেখে শুনে রহিমার ভালো লাগে না। কে জানে, শিখাকে হয়তো পছন্দ করে ফেলেছে, হয়তো এই মেয়েটিকে বিয়ে করবে বলে ঠিক করে রেখেছে। অথচ মজিদের বাপ সুতাখালির ওই শ্যামলা মেয়েটির সঙ্গে মজিদের বিয়ে দেবে বলে কি খুশি। টাঙ্গাইলের লালপাড়া একটি শাড়িও সে দিয়েছে হাসিনা নামের ওই ভালো মানুষ মেয়েটিকে। রহিমা মেয়েটিকে দেখেনি, শুনেছে খুব নরম মেয়ে আর ভীষণ লক্ষ্মী। আহা, মজিদের বাপ বেচারা বিয়েটা দিতে পারল না। আহা, রহিমা কতবার দেখেছে শিখা এলে মজিদ কেমন অস্থির হয়ে উঠে, শুধু শুধু হো হো করে হাসে, চায়ের সঙ্গে খাবার আনতে নিজেই উঠে যায়, কথাবার্তার মাঝখানে ফস করে বলে, আজ আর ইলেকশন ফিলেকশন ভালো লাগছে না, আজ অন্য আলাপ করব। ঘরে যারা থাকে তারা উসখুস করলেও আপত্তি করে না। তখন শোনা যায় হাসির হল্লা। মেয়ে মানুষ এত চেঁচিয়ে কি করে হাসে রহিমা বুঝতে পারে না। শুধু হাসি নয়, গান টানও হয়। শিখা মেয়েটি মাঝে মাঝে গান গায়, তার জন্য সবাইকে খুব সাধ্য সাধনা করতে হয়। খুব অহংকারী মেয়ে। রহিমা বুঝতে পারে না এত রাত পর্যন্ত মেয়ে মানুষ কী করে আড্ডা দেয়। মজিদের বাপ এসব দেখেও কোনোদিন কথা বলেনি, শুধু বলেছে, বুঝদার বিদ্যান ছেলে, আমি কি করব। মজিদের বাপ লোকটাও কি কম বুঝদার ছিল? চুপ করে থাকলে কি হবে, দুনিয়ার হাল অবস্থা ঠিক বুঝত। রহিমার কতবার মনে হয়েছে পড়াশোনা করতে পেলে এই লোকটাও বন্ধুদের সাথে সন্ধ্যাবেলা ইংরেজিতে গল্প করত। নসিবে দেয়নি, ইমানদার লোক বদনসিব হয়। রহিমা আবার বিছানা ছেড়ে উঠল, বাতি জ্বালাল। একা একা অন্ধকার ঘরে ভালো লাগে না। যুদ্ধের পর তেলের দাম যা হয়েছে, কে আর সারা রাত বাতি জ্বালিয়ে রাখবে? ওই ঘরে মজিদ আবার ঘুমের মধ্যে খুকখুক করে কাশছে, নতুন হিম পড়েছে। রহিমা কতবার বলেছে জানলা বন্ধ করে ঘুমোতে, কিন্তু মজিদ কিছুতেই শুনবে না। বন্ধ ঘরে তার নাকি দম বন্ধ হয়ে আসে। মজিদের বাপেরও এরকম বদভ্যাস ছিল। মাঘ মাসের শীতেও জানলা খোলা রাখা চাই। একবার তো খোলা জানলা দিয়ে হাত বাড়িয়ে তার শার্ট আর গেঞ্জি নিয়ে গেল। শার্টের পকেটে ছয় টাকা ছিল, কি মুশকিল। শেষ পর্যন্ত মজিদের বাপ ছোট একটা শার্ট গায়ে দিয়ে কারখানায় গেছে। আহা, একটা শার্ট ছিল না লোকটার। কম বেতনের চাকরি, তার উপর পয়সা জমানো নেশা। খুব ধুমধাম করে মজিদের বিয়ে দিবে, এই জন্যে পাই পয়সাটিও জমিয়ে রাখা। শিখা মেয়েটির সঙ্গে মজিদের পরিচয় না হলে সুতাখালির ওই মেয়েটির সঙ্গে কত আগেই মজিদের বিয়ে হয়ে যেত। আর বিয়ে হলে কি বউ ফেলে যুদ্ধে যেত মজিদ? কোনোদিন না। গ্রামের মধ্যে বউ নিয়ে লুকিয়ে থাকত কিছুদিন, তারপর সব ঠান্ডা হলে ফিরে আসত সবাই। কিন্তু সেরকম হল না। শিখা মেয়েটি বাহারি ব্যাগ কাঁধে ঝুলিয়ে আসতেই থাকল, আসতেই থাকল, আর দিন দিন সুন্দর হতে থাকল মেয়েটা। তখন খুব গণ্ডগোল শুরু হয়েছে। মজিদের ঘরে দিনরাত লোকজনের ভিড়। আগের মতো শিখা মেয়েটির তীক্ষ্ণ হাসি শোনা যায় না। রহিমা বুঝতে পারে খুব খারাপ সময়, দেশের অবস্থা ভালো না। কিন্তু দেশের অবস্থা দিয়ে রহিমা কি করবে? সে শুধু দেখে তার নিজের কপাল মন্দ। মন্দ কপাল না হলে কি মজিদ তার বাপকে বলে, দেশের অবস্থা খুব খারাপ, কি হয় বোঝা যাচ্ছে না, তোমরা গ্রামে চলে যাও। মজিদের বাপ বলেছে, তুই গেলে আমরা যাব। আরে কি বলো পাগলের মতো, আমি কি করে যাই, আমার কত কাজ এখন, তোমরা কবে যাবে বলো, আমি সব ব্যবস্থা করে দিই। মজিদের বাপ সে কথার জবাব না দিয়ে ফস করে একটা বিড়ি ধরিয়েছে। আর মজিদ হঠাৎ করে প্রসঙ্গ পাল্টে নিচু গলায় বলেছে, শিখাকে বিয়ে করলে তোমাদের আপত্তি নেই তো বাবা? মজিদের বাপ একটু অবাক না হয়ে বলেছে, কবে বিয়ে, সে দেরি আছে, তোমাদের আপত্তি আছে কি না তাই বলো। না, আপত্তি কিসের জন্যে, বিয়েটা সকাল সকাল করে ফেললেই তো ভালো হয়, টাকার জন্যে ভাবিস না তুই, তোর বিয়ের টাকা আলাদা করে পোস্ট অফিসে জমা আছে। ছেলের বিয়ে দেখে যেতে পারল না। রহিমা যখন রান্নাঘরে ডাল চাপিয়ে খোঁজ নিতে এসেছে লোকটা চাটা কিছু খাবে কি না, তখনই জেনেছে সব শেষ, সব আল্লাহর ইচ্ছা। তারপর তো যুদ্ধই শুরু হল। গ্রামের বাড়িতে রহিমাকে রেখে মজিদ উধাও। কত উড়ো খবর কানে আসে, কোথায় নাকি একশো মুক্তিবাহিনীর ছেলে ধরা পড়েছে,
কোথায় নাকি চারজন মুক্তিবাহিনীর ছেলেকে মিলিটারি পুড়িয়ে মেরেছে। রহিমা শুধু মন্ত্রের মতো বলেছে, মসজিদের হায়াত ভিক মাঙ্গি গো আল্লাহ, তুমি নেকবান, হাসবুন আল্লাহে নিয়ামুল ওয়াকিল নিয়ামুল মাওলা ওয়া নিয়ামুন নাসির। রহিমার রাতে ঘুম হয় না, জেগে জেগে রাত কাটে। সেই সময় অসুখটা হল, হঠাৎ ঘুম ভাঙলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ হয়ে যায়, মনে হয় মৃত্যু বুঝে এসে বসেছে বুকের উপর। যুদ্ধ থেমে গেল। মুজিদ ক্র্যাচে ভর দিয়ে হাসি মুখে একদিন দরজার সামনে এসে ডাকল, মা মা আমি মরি নাই গো, দেখো বেঁচে আছি। অসুখটা তখন খুব বাড়ল রহিমার। ক্র্যাচের খটখট শব্দ তুলে মজিদ যখন এক পায়ে হেঁটে বেড়ায়, তখন রহিমার বুক ধড়ফড় করে। কি কষ্ট, কি কষ্ট! সে মজিদের মতো ভাবতে চেষ্টা করে, একটি স্বাধীনতার কাছে এই ক্ষতি খুব সামান্য। মজিদ বলে না কিছু, কিন্তু রহিমা জানে শিখার বিয়ে হয়ে গিয়েছে। সেই ছেলেটি নিশ্চয়ই মজিদের মতো ক্র্যাচে ভর দিয়ে হাঁটে না। স্বাধীনতার কাছে এই ক্ষতি খুব সামান্য, রহিমা মজিদের মতো ভাবতে চেষ্টা করে, কিন্তু রহিমা মজিদ নয়। জীবন তার সুবিশাল বাহু রহিমার দিকে প্রসারিত করেনি, কাজেই তার ঘুম আসে না। শেষ রাতে যখন চাঁদ ডুবে গিয়ে নক্ষত্রের আলোয় চারদিক অন্যরকম হয়, তখন সে চুপি চুপি মজিদের জানলার পাশে এসে দাঁড়ায়, ভাঙা গলায় ডেকে বলে, ও মজিদ মিয়া, ও মজিদ মিয়া। সেই ক্ষীণ কণ্ঠস্বরে মজিদের ঘুম ভাঙে না। অনেক রাত পর্যন্ত পড়াশোনা করবার জন্যেই হয়তো শেষ রাতের দিকে তার গাঢ় ঘুম হয়। গল্পতরু চ্যানেলে শুনছিলেন হুমায়ুন আহমেদের একটি ছোট গল্প শ্যামল ছায়া। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, আর ভালো লাগলে এটি লাইক করবেন, চ্যানেলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।